আগে প্রথমেই আসি মাংসের ভালো দিকটা আমি একটু আগেই বলেছি যে শরীরের প্রোটিনের প্রয়োজন প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে আপনাকে ক্লাস ওয়ান প্রোটিন হচ্ছে সবচেয়ে ভালো ক্লাস ওয়ান প্রোটিন কেন ভালো এখানে যে এসেন্সিয়াল অ্যামাইনোসিডগুলো থাকে অ্যামাইনোসিডগুলো প্রপোর্শনেটলি ভালো থাকে এবং এসেন্সিয়াল অ্যামাইনোসিডগুলো থাকে তার মানে অল্প খেলেও শরীরের কাজ ভালো হয় সেই ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো হচ্ছে ডিম দুধ মাছ মাংস এই চারটা আর সেকেন্ড ক্লাস প্রোটিনটা হচ্ছে যত রকমের প্ল্যান্ট থেকে পাই আমরা ডাল ছোলা বুট বাদাম ইত্যাদি ওগুলা যখন আমরা ক্লাস ওয়ান প্রোটিন থেকে কনজিউম করতে পারি সেটা অল্প খেলেও তাড়াতাড়ি হয় ঠিক আছে যেই কারণে মাংস দরকার এখন কথা হচ্ছে যে মাংস তো আমরা কয়েকটা থেকে পাই একটা হচ্ছে হোয়াইট মিট একটা হচ্ছে রেড মিট আমার ভাষায় যদি আমি বলি তুলনামূলকভাবে হোয়াইট মিট ভালো রেড মিটের থেকে রেড মিট মানে হচ্ছে খাসি গরু হাঁস পাখি ঠিক আছে পাখির মধ্যে আপনি কবুতরও ফেলতে পারেন পাখির মাংস লাল রঙের মাংসগুলোতে কোলেস্ট্রোলের পার্সেন্টেজটা স্যাচুরেটেড ফ্যাটের কোলেস্ট্রল না স্যাচুরেটেড ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকে এবং লেয়ার ফ্যাটের পরিমাণটা বেশি থাকে আপনার দিকে আচ্ছা সরি তো লাল মাংসে যেটা থাকে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকে কিন্তু সাদা প্রোটিনে সেই পার্সেন্টেজটা তুলনামূলকভাবে কম থাকে তার মানে আপনি যদি বলেন যে খাসি গরু মাংসের তুলনায় আপনাকে মুরগির মাংস কোনটা ভালো মুরগির মাংস ভালো যে কোনো হেলদি পেশেন্ট পার্সনের জন্য এবার আসেন তাহলে গরু মাংস খাসির মাংসের কি গুণ আছে না অবশ্যই আছে যত লাল রং তত হিমোগ্লোবিন রিচ তার মানে যারা এনিমিক যাদের হিমোগ্লোবিন লেভেল কম যাদের আয়রন লেভেল কমে গেছে তাদের ক্ষেত্রে রেডমিট নিতে হবে এখন ধরেন একই একটা মানুষের কার্ডিয়াক প্রবলেম আছে হিমোগ্লোবিন লেভেলও কমে গেল তাহলে আমরা কী করব ওই লাল মাংসটাকেই অর্থাৎ খাসি গরুর মাংসটাকেই আমরা ফ্যাটটাকে লিন মিট করি লিন মিট করার কিছু ওয়ে আছে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে আপনি মাংসটাকে স্লাইস করে কাটবেন সাদা চর্বিগুলো ফেলে দেবেন এবং ফুটন্ত গরম পানির ভেতরে আপনি পাঁচ চার থেকে পাঁচ মিনিট রেখে দেন লেয়ার ফ্যাটটা বেরিয়ে যাবে এইবার মাংসটা আপনি রান্না করেন তাহলে ফ্যাটলেস পাবে আপনি রেড মিট রান্না করতে পারলেন এবং এইটাই যখন আপনি একবারে বেশি করে রান্না করলেন যখন আপনি ফ্রিজে রাখছেন প্রতিবার বের করার পরে যদি উপরে চর্বিটা থাকে ফ্যাটটা থাকে আপনি সেটাকে কাট করে ফেলেন তাহলে আপনার হেলথ হাজার হবে না কিন্তু আপনি আয়রন বা অন্যান্য বিষয় যেগুলো পাওয়ার প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস হচ্ছে মিটের সঙ্গে আছে বিশেষ করে লাল মাংসের সঙ্গে আছে ঠিক আছে এবং আমরা ধরেন ব্রয়লার মুরগি খাই খাই এবং মোটা টোটা হয়ে যায় এটা খুব প্রচলিত কথা আছে সবাই বলে ডাক্তাররা যেমন আপনি বার্ডেমের ডাক্তার আমরা বার্ডেমের ম্যাক্সিমাম ডাক্তাররা বলবে যে আপনি পোলট্রি মুরগি খাবেন না খাইলে কিন্তু বাচ্চা মতো এটা একটা ভুল কথা আমার দৃষ্টিতে এটা একটা ভুল কথা এখন ঘটনাটা হচ্ছে যে খাবারটা খাওয়াচ্ছে সেই খাবারটা খাওয়ার পরে কতটুকু কারণ একটা মুরগিকে আপনি খাবার দিচ্ছেন মুরগি কিন্তু সেটা ডাইজেস্ট অ্যাবজর্ব মেটাবোলাইজড হয়ে সে নিউট্রিয়েন্ট পাচ্ছে মুরগিটা নিউট্রিয়েন্ট পাচ্ছে এই মুরগির নিউট্রিয়েন্ট তার মাসেলে কতটা আসতেছে এবং ওই মাংসটা খেলে আমাদের কতটা হেলথ হ্যাজার্ট হবে এটার কি কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো রেজাল্ট আমাদের হাতে আছে নাই আমরা কমনলি বলছি সাধারণ যেটা দেখে বলছি এখন কথা হচ্ছে কি মুরগির মাংস খেলে আমরা যেটা দেখছি সেটা কিভাবে পাচ্ছে আমরা কি পাচ্ছি প্রসেস মিট খাচ্ছি ওই চিকেনেরই প্রসেস মিট খাচ্ছি প্রসেস মিট মানে উইংসের ফ্রাই খাই আমরা বেশি কারণ উইংসের দামটা কম উইংসের হচ্ছে চামড়াটা থাকে চামড়ার নিচে থাকে স্যাচুরেটেড ফ্যাটটা তারপরে সেটা ডুবো তেলে ভাজা তাহলে সেটা হাই ক্যালোরি মোটা তো হবেই দ্বিতীয়ত হচ্ছে এই মাংসেরই বিভিন্ন রকমের প্রসেস নাগের সসেস কাবাব এগুলো খাচ্ছি এগুলো তো হাইয়েস্ট ক্যালোরি ওভারওয়েট তো হবেই তাই না কিন্তু এর জন্য তো আপনি চিকেন মিটটাকে দোষ দিতে পারেন না এটা প্রসেস মিটের দোষ চিকেন মিট আপনি যদি ক্যালোরি কমাতে চান তাহলে স্কিন অফ করে দেন আপনি উইংস অফ করে দেন আপনি সলিড মিট অংশটা নেন সলিড মিট মিট অংশটা কম তেলে রান্না করেন হেলদিয়েস্ট ফুড কেন মানুষ মোটা হবে বাচ্চা কেন মোটা হবে মানে

সেই ডিমে যে প্রোটিনের সাদা অংশটা একটা জাম্বু সাইজের ডিমে কি সেই সাদা প্রোটিন কয়েকগুণ বেশি তাহলে যার যত সাদা অংশ থাকবে তার প্রোটিনের লেভেল তত বেশি খুব সিম্পল হিসাব মাংসেও তাই আপনি দেশি মুরগির ক্ষেত্রে মাংসটা দেখবেন হাড় সর্বোচ্চ মাংস খুব কম কারণ সে তো খাবার পায় না সে হচ্ছে নিজে খুঁটে খুঁটে সারা বাড়িতে যা পায় তাই সেটা হেলদিয়েস্ট ফুড তার জন্যও না তারও মাংস লিন্থী আন্ডার ওয়েট চিকেন তাহলে তার মাংসটায় মাংসের পরিমাণ কত থাকবে পার্সেন্টেজ কত থাকবে কম থাকবে ডেফিনেটলি অর্থাৎ আপনি ব্রয়লার মুরগি বা ফার্মে ফার্ম চিকেনের প্রোটিনের পরিমাণটা বেশি ফ্যাটের পরিমাণটা আমি ফ্যাট কাট করে নেব আমি যদি হেলদিয়েস্ট ওয়েটে নিতে চাই আমি ফ্যাট কাট করে নেব সিম্পল কথা কিন্তু অবশ্যই যে মাংসে যে চিকেনে মাংসের পরিমাণ বেশি সেই চিকেনের প্রোটিন পারসেন্টেজটা বেশি রে কুসুম ভালো দিকগুলো কিন্তু ভালো দিকগুলো কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি কুসুম খেলে ক্ষতিটা হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে কুসুম খায় কে খাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যেমন যে বাচ্চাটা হয়েছে যে একটা আমরা বলি আন্ডার টু বাচ্চা আন্ডার ফাইভ বাচ্চা আর হচ্ছে গ্রোয়িং এজ গ্রোয়িং এজ শুরু হয় টিন এজে সব থেকে বেশি দ্রুত লম্বায় বাড়ে এই ক্ষেত্রে তাদের ফ্যাট রিসিপটা বডিতে অনেক বেশি তার মানে আপনি যদি পাঁচটা ডিমের কুসুমও দেন তার কিন্তু কিছু হওয়ার কথা না কিন্তু আপনি আমি দিনে যদি পাঁচটা ডিমের কুসুম খাই তাহলে আমাদের ব্লাড ভেসেলে কোলেস্ট্রল জমে যাবে আর যদি পাশাপাশি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যেমন ধরেন আমি স্মোকিং করলাম আমি অন্য টোবাকো নিচ্ছি জর্দা তামাক সাদা পাতা ক্ষয়ের গুল তাহলে এই ডিপোজিট হওয়ার রেটটা আরও বেশি আমি কার্বোনেটেড ড্রিঙ্কস নিচ্ছি আমার ডায়াবেটিস আছে তাহলে এই পার্সেন্টেজটা আরও বেশি অর্থাৎ কোন পারসেন্ট কুসুম খাচ্ছে কয়টা কুসুম খাচ্ছে তার অন্য কোন রিস্ক ফ্যাক্টর আছে কিনা না এগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে তার হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা নর্মালি ধরেন একটা বাচ্চার যদি ফ্যাটিসেপ্টার বেশি থাকে সে যদি প্রচুর পরিমাণে প্রতিদিন একটা ফিজিক্যাল ওয়ার্ক করে তার কিন্তু কোলেস্ট্রলের ডিপোজিশনটা নাই বরঞ্চ আরও ভালো ভালো কোন দিক থেকে আমাদের নিজেদের লিভারই প্রতিদিন কোলেস্ট্রল তৈরি করে এখন আমি যদি প্রতিদিন বাইরে থেকে আমার ডায়েটে কোলেস্ট্রলটা দিই তাহলে কিন্তু লিভারের এই কোলেস্ট্রল তৈরি করতে হয় না তার মানে লিভারের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকিটা কমে যায় আর ফ্যাটি লিভার থেকে অনেক ডিজিজ হয় লিভার ওরিয়েন্টেড যত ডিজিজ সেইটা তাহলে প্রিভেন্ট হয়ে যাচ্ছে সরাসরি খেলে হোল এগ খেলে তার তো লিভারের আর নিজস্ব কোলেস্ট্রল তৈরি করতে হচ্ছে না তাহলে লিভারের ফ্যাটি লিভার হবে না এটা প্রিভেন্ট করা যাচ্ছে রক্ষা করে দ্বিতীয়ত হচ্ছে এগে প্রচুর প্রোটিন আছে যদি এগের প্রোটিন প্লাস কুসুম সহ আমরা নিই তাহলে যে জিনিসটা হচ্ছে এইচডিএল প্রোটিনটা এইচডিএল বাড়ায় এইচডিএল বাড়ালে এলডিএল কমবে ব্যাট কোলেস্ট্রল কমবে তাহলে এটা কার্ডিয়াক যতগুলো ডিজিজ আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে সেগুলোকে প্রিভেন্ট করবে না 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 সেটা হয়ে যাওয়ার পরে সেটা হয়ে যাওয়ার পরে এইখানে একটু বোঝার ভুল আছে একটা হচ্ছে যার রোগটা হয়নি সে কতটা খাবে আর একটা হচ্ছে রোগটা হয়ে গেলে সাপোজ অ্যাস কোনো খাবার থেকে ডায়াবেটিস হয় না কিন্তু ডায়াবেটিস হওয়ার পরে প্রথম সোর্সটা হচ্ছে সরাসরি চিনি অফ করা হয় আর যার ডায়াবেটিস হয়ে গেছে আপনি যদি বলেন তাকে চিনি খেতে তা তো ব্লাড সুগার হাই হবে এইরকম যার লিপিড প্রার ডিসিজ অলরেডি ডেভেলপ করে গেছে বিভিন্ন চলে আসছে। তার ক্ষেত্রে আমরা বাদ দিতে বলি এটাও নির্ভর করে ডিমটা কিভাবে খাচ্ছে ডিম যদি কেউ কুসুম এই অতিরিক্ত তেলে ভেজে বা পোচ করে খায় তাহলে সে তেলের যে কালোরিটা পেলো এক গ্রাম তেল থেকে নয় ক্যালোরি আসে তাহলে এক গ্রাম মানে একটা চা চামচে পাঁচ ভাগের এক ভাগ আপনি একটা ডিম ভাজতে যদি আপনি পাঁচ চামচ তেল দেন তাহলে কোথায় গেল ক্যালোরি হায়রাস ওই ডিমটাই যদি আপনি পানিতে সেদ্ধ করে খান তাহলে সবচেয়ে লোয়েস্ট ক্যালোরি আপনি অল নিউট্রিয়েন্ট পাচ্ছেন কিন্তু লোয়েস্ট ক্যালোরি তাহলে যখন সেদ্ধ খাচ্ছেন তখন ওয়েট রিডাকটিভ যখন প্রচুর তেলে খাচ্ছেন তখন ওয়েট গেইন হতে থাকবে এই ডিমটাই যদি আপনি ফ্রাইড রাইসে দেন প্রচুর ঘি চিনি ডালডা সহ পুডিং তৈরি করেন বা অন্য অন্য খাবারগুলো তৈরি করেন তখন তো এটা আপনার হেলথ হ্যাজার্ড আপনার ওয়েট গেইন হবে অতএব একটা খাবারকে কখনোই এককভাবে বলা যাবে না এটা খারাপ এটা ভালো এর হ্যান্ডেলিং এর স্টোরিং এর তৈরি এর সার্ভিং এর ইনগ্রিডিয়েন্টস অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাডেড এইগুলোর উপর ভিত্তি করে ওই খাবারটা কতটুকু ভালো কতটা খারাপ